আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও আপনাদের সামনে ম্যাজিক স্কেল নিয়ে হাজির হলাম। এ পর্বে আমরা 8.8 ম্যাজিক স্কেলটি শিখব। এই পর্বটি আমরা গত এক পর্বে দেখেছি, তা ছিল প্রথম পর্ব, এটি আমরা দেখব দ্বিতীয় পর্ব। এ পর্ব সে প্রথম পর্বের চাইতে অনেক সহজ। যদি আপনারা প্রথম পর্বটি না দেখে থাকেন তবে অবশ্যই দেখে নেবেন। তো চলুন অনুরূপভাবে আমরা এর যোগফল কত হবে সারি ও কলামে তা সূত্রের মাধ্যমে বের করেছিলাম গত পর্বে। তা ছিল, আমি আবারও ইকুয়েশন অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি, এটি হচ্ছে আমাদের সূত্র। সুতরাং আমরা যদি এখন ইনপুট করি তারপর আমাদের যোগফল আসবে। তো চলুন এই দ্বিতীয় পর্বটি কতটা সহজ করে করতে পারি তা আমরা দেখে নিই। প্রথম অবস্থায় আমাদের এটি হচ্ছে মিডিল পয়েন্ট, সুতরাং এ বরাবর আমরা ডাক দিয়ে নেব এবং এ বরাবর আমরা ডাক দিয়ে নেব এবং যেহেতু এটি এটি এবং এটি এখন আমার মানগুলো বসাতে শুরু করব। প্রথম অবস্থায় আমাদের লক্ষ্য রাখতে হবে এই দাগগুলো যে ঘরে একমাত্র মানে যে ঘর দিয়ে গিয়েছে সে ঘরে আমরা কাউন্টিং নাম্বারগুলো বসাবো। কাউন্টিং নাম্বারগুলো হচ্ছে 1 থেকে 64 পর্যন্ত ঘর আছে, অর্থাৎ 1 থেকে 64 পর্যন্ত সংখ্যায় বসাতে হবে, একই সংখ্যা দ্বিতীয়বার বসানো যাবে না। আমরা এদিক থেকে শুরু করব, 1, 2, 3, 4 করতে করতে এটি যখন শেষ হয়ে যাবে তখন তার পরের ঘরে আসবো। তো চলুন, যেহেতু এ দাগটি আমাদের এই ঘরে মানে প্রবেশ করেছে, সুতরাং এখানে 1, 2, 2 বসবে না, কারণ এখানে কোনো দাগ স্পর্শ করেনি। 2, 3, 4, 5, 6, 7, 8 এবারে যেহেতু দাগ এইভাবে ভিতর দিয়ে গেছে, সুতরাং 7, 8, 9, 6, 7, 8, 9, 6, 6, 1, 2, 3, 4 আমাদের মানগুলো বসানো হয়ে গেছে। এবার আমরা রিভার্স অর্ডারে যাব, তাহলে আমাদের মানগুলো বসে যাবে। যেহেতু আমরা এখানে অলরেডি 1
ইনপুট দিয়ে দিয়েছি, সুতরাং আমরা এখানে বসাতে পারবো না। আমরা এদিক থেকে যেমন আমরা এ বরাবর আসলাম, ঠিক অনুরূপভাবে রিভার্স অর্ডারে আমরা যাব এখন এদিক থেকে উপর দিকে। ওয়ান যেতে হয় মান বসে আছে, সুতরাং এখানে মান বসবে, যেগুলো ফাঁকা আছে সেগুলোতে বসাতে হবে। টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমাদের সবগুলো মান বসানো হয়ে গেছে। এখন যদি আমরা প্রতিটি সারি বা কলাম যোগ করি, তাহলে আমাদের ডায়াগোনালে যদি আমরা যোগ করি, তারপর আসবে। আশা করি বুঝতে পেরেছেন। 9×9 অনুরূপ 3×5 7। এই ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে আপনি 9×9 করতে পারবেন, 9×9 আপনারা চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।